শিক্ষা চট্টোপাধ্যায় তাকে বাধা দেওয়া হয়েছে যে খবর উঠে আসছে বুথে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ যদিও পুলিশের দাবি রয়েছে বুথের 200 মিটারের মধ্যে ঢোকার অনুমতি নেই ঘটনায় প্রতিবাদে বুথের সামনেই অবস্থান বসলে বিজেপি বিধায়ককে আটক করে পুলিশ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায়কে বাধা দিয়েছে পুলিশ বুথে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে পুলিশের দাবি বুথের 200 মিটারের মধ্যে তার ঢোকার অনুমতি নেই এই ঘটনার প্রতিবাদে বুথের সামনে অবস্থানে বসলে বিজেপি বিধায়ককে আটক করে পুলিশ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দিয়েছে পুলিশ বুথে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠে আসছে যদিও পুলিশের দাবি রয়েছে বুথে 200 মিটারের মধ্যে ঢোকার অনুমতি নেই শিখা চট্টোপাধ্যায়ের আর এই ঘটনার প্রতিবাদে বুথের সামনে অবস্থানে বিক্ষোভ এসব অংশে অবস্থান বিক্ষোভ বসায় বিজেপি বিধায়ককে আটক করে পুলিশ এক ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন যে খবর উঠে আসছে যেমনটা জানা যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাকে বাধা দেওয়া হয়েছে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে পুলিশের দাবি রয়েছে বুথের 200 মিটারের মধ্যে ঢোকার কোনো অনুমতি নেই শিখা চট্টোপাধ্যায়ের যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং বুথের 200 মিটারের মধ্যে ঢোকার অনুমতি দেয়নি পুলিশ সেই ছবি আপনাদের সামনে রেখেছি সেই ছবি দেখছেন আপনারা আরো একবার জানাবো আপনাদেরকে যে খবরের দিকে নজর রেখেছি রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এই ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসার পরে বিজেপি বিধায়ককে আটক করেছে পুলিশ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে পুলিশি বাধা বুথে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় যদিও পুলিশের দাবি রয়েছে বুথের 200 মিটারের মধ্যে ঢোকার কোনো অনুমতি নেই শিখা চট্টোপাধ্যায়ের এই ঘটনার প্রতিবাদে বুথের সামনে অবস্থান বিক্ষোভে বসা হয় এবং তারপরে বিজেপি বিধায়ককে আটক করে পুলিশ এক ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন যখন প্রবেশ করতে যান তখন পুলিশ এবং তৃণমূল কর্মীরা তাকে বাধা দেন বলে অভিযোগ ওনা তবে পুলিশের তরফে জানানো হয় তখন দেওয়া হয়েছিল 200 মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না বুথের মধ্যে এবং সেই সেই বাধাটি উনি উল্লঙ্ঘন করেছেন সেটা তার জন্যই তাকে আটক করার পরিস্থিতি এসে পড়ে এবং কর্মীদের মধ্যে তার মধ্যে ধস্তাধস্তি হয় ওনাদের সঙ্গে এরপরে পুলিশ তাকে আটক করে এবার এই সেই ঘটনাটি ঘটার পরে ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনা ঘটার পরেই অ্যাকশন নেওয়া হলো কমিশনের পক্ষ থেকে এক ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করতে বলেন আদতে তিনি বুথের নির্দিষ্ট পরিধি পরিক্রমা করেছেন কিনা বুথে ভোটারদের প্রবাহিত করেছেন কিনা এই জিনিসটি খতিয়ে দেখার জন্য কমিশন নেমে পড়েছে রিমা একেবারে শিখা চট্টোপাধ্যায়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি এরপর দেখুন শিখা চট্টোপাধ্যায় নিজেই বলেছেন আমি কোনো রকমই বাধা উল্লঙ্ঘন করিনি কোনো রকম আমি 200 মিটারের বাইরেই ছিলাম ভেতরে যাইনি পুরোপুরি ফুটেজ আছে আপনাদের সিসিটিভি সেটা খতিয়ে দেখুন তার মধ্যে যদি আমি কোনো রকম কিছু করে থাকি তাহলে আমি তার দোষী প্রাপ্ত থাকলে তাহলে আপনি আমার উপরে অ্যাকশন নিতে পারেন এরকমটাই শিখা চট্টোপাধ্যায় বললেন ধন্যবাদ চিকু ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেয় পুলিশ যেমনটা দাবি রয়েছে বুথের 200 মিটারের মধ্যে ঢোকার অনুমতি নেই তার আর এই ঘটনার প্রতিবাদে বুথের সামনে অবস্থান বিক্ষোভে বসে এবং বিজেপি বিধায়ককে আটক করে পুলিশ এক ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ধরুন